2007 সালে আমি গুরুদাসপুরে ওয়াজ করে যখন যাচ্ছিলাম, গুরুদাসপুরে ওয়াজ করে যাচ্ছিলাম, আপনার বগুড়া এবং নন্দীগ্রামের মাঝখানে একটা বীরগ্রাম স্ট্যান্ড আছে, ওই স্ট্যান্ডে আমার গাড়িটা ট্রাকের সাথে অ্যাক্সিডেন্ট করলো। করার পরে ঘটনাস্থলে আমার সেক্রেটারি মারা গেল, আমার সেক্রেটারি ঘটনাস্থলে কি হলো মারা গেল। আমি মরছিলাম না, আমি আহত অবস্থায় হাসপাতালে চলে আসলাম। ওই সময় একটা রব উঠছিল আপনাদের গোটাল এলাকায় বহুবিষিত মারা গেছে, এটা হলো 2007 সালে। তা আমি চিন্তা করলাম যে এই সেক্রেটারি না মরে যদি আমি মরতাম, তখন কিন্তু আমি মানে খুব একটা ভাইরাল বক্তা ছিলাম না, মোটামুটি দু একজন চিন্তা আমাকে, তো ওই যদি আমি মরতাম তার শেষ, কাউসারি মরে গেছে শেষ, কাউসারি মরে গেছে শেষ, কাউসারি কী আছে ওই যায় দেখেন হয়তো দোতলাক বাড়ি আছে। আমি চিন্তা করলাম 2007 সালে আমার সেক্রেটারি মরলো, আমিও যদি মরে যেতাম শেষ হয়ে যেতাম, বলে কী করা যায়। তখন ওই 2007 সাল থেকে ওয়াশ করে যত টাকা পাই ওই টাকা আমি 10 ভাগ খাই আর 90 ভাগ জমা রাখি। খাই কত? 10 ভাগ আর 90 ভাগ জমা রেখে 2014 সালে বর্তমান জাকাত হয়েছে 235 শতক। আমার মাদ্রাসায় মসজিদের জাকাত হলো 235 শতক। 235 শতক বুঝেছেন? 235 শতক এরিয়ার মধ্যে মসজিদ মাদ্রাসা এতিমখানা। এই যে 2007 সাল থেকে 2014 সালে আমি সমস্ত টাকা জমায়া 2014 সালে 1,12,00,000 টাকা দিয়ে, 1 কোটি সেই সময় 1,12,00,000 টাকা দিয়ে আমি সাময়িকভাবে মসজিদ আর মাদ্রাসা নির্মাণ করছি। এখন নতুন করে মাদ্রাসা করে সেখানে আবার দোতলা করতেছি। আমার যে মহিলা মাদ্রাসা সেটা এখন 3 তলা, জোরে কর কয়তলা? এইগুলোর মধ্যে পৃথিবীর কারো একটা টাকা দানও নেই, সদগাও নেই, সম্পূর্ণ টাকা আমি ওয়াশ করে কামাই করে আল্লাহর পথে খরচ করি। একটাই কারণ, আমি মরে যাওয়ার পরে ফুরে যাব না, মসজিদ মাদ্রাসা যতদিন থাকবে ততদিন ভবিষ্যতের নাম থাকবে। জোরে কথা কন না গান কথা কন। এই জন্যই তো গানটা গাচ্ছি, চলতে পথে 2 দিন থামিলাম, যাবার কালে একজন আরো দেখা না পাইলাম, ও আমার সাদের মালা যাইরে ছিঁড়ে, রইব না আর বেশি দিন তোদের মাজারে, বাল তো উসিরুনাল হায়াত আদ-দুনিয়া ওয়াল আখিরাতু খাইরু ওয়া আবকা। সমস্ত নবীরা কিন্তু নফসি নফসি বলে কান্দবে, আর আমাদের নবীর কান্দনের সাইজ কে জানেন? ইয়া রব্বি হাবলি উম্মতি, ইয়া রব্বি হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মতদেরকে জান্নাত না দিলে আমি নবী জান্নাতে যাব না। আল্লাহ বলবেন মান যাল্লাযী ইয়াশফা ইনদাহু ইল্লা বিইজনিহি, কেবলমাত্র আপনাকে আপনার উম্মতের জন্য সুপারিশের অধিকার দিয়ে দিলা। এজন্য একটা গান আছে, আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমাই করবেন পার, আমি পাপি রাসুল জাবিন্দার। আল্লাহ যখন হাকিম হয়ে আমাদেরকে আসামি বানিয়ে বিচার শুরু করবেন, ওই সময় আমাদের নবী উকিল হয়ে ব্যারিস্টার হয়ে আমাদেরকে সুপারিশ করে জান্নাতে পৌঁছায় দিবেন। এমন নবীর উম্মত হওয়াতে খুশি না বেজার? মাশাআল্লাহ। আর আল্লাহর প্রশংসা করার আর একটা কারণ হলো এই যে দেখতেছেন আল্লাহর কোরআন। একটা হাদিসে রয়েছে, খায়রুকুম মান তাআল্লামাল কোরআনা ওয়া আল্লামা। এই হাদিসের ব্যাখ্যা অনেক বক্তা বলে না, তারা হাদিসের অর্থ কয়। ওই ব্যক্তি হলো সবচেয়ে উত্তম যে আল্লাহর কোরআন শিখেছে এবং অপরকে কোরআনের শিক্ষা দেয়। এইটুকু বলি আর বলে না, কিন্তু হাদিসের ব্যাখ্যায় বলা হয়েছে যে ব্যক্তি ইচ্ছা করে কোরআন শরীফ শিখবে না, খুব খেয়াল করবেন, যে ব্যক্তি ইচ্ছা করে কোরআন শরীফ শিখবে না সে ব্যক্তি ঈমান নিয়ে মরতে পারবে না। এই হাদিসের ব্যাখ্যার মধ্যে আছে। এই জন্যে বলা হয়েছে কোরআন শিক্ষা করা প্রত্যেকটা মুসলমান নর নারীর জন্য কি কি ফরজ? না, ফরজ দুই রকম, একটা হলো জানাজার নামাজ, একটা হলো 5 ওয়াক্ত নামাজ। জানাজার নামাজ কিন্তু একটা মানুষ মারা গেলে ওই গ্রামের 10 জন মিলে জানাজা করে কবর দিলে সবার উপর আদায় হয়ে যাবে,
কিন্তু পাঁচ অক্ত নামাজ খালি বুড়া থোড়া ভাঙ্গা ছোড়া পড়লেই হবে না, সবাইকেই পাঁচ অক্ত নামাজ যেরকম পড়া ফরজ, আল্লাহর কোরআন শিক্ষা করা প্রত্যেকটা মুসলমান নর নারীর উপর তেমনই ফরজ। এখন আপনারা বলেন এই কোরআন শিক্ষা করা কেন ফরজ? আল্লাহ কোরআনের প্রথমেই বললেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আপনার ছেলে মেয়েদেরকে যে আপনি প্রাইমারি পড়াচ্ছেন, পড়াচ্ছেন না সবাই পড়াচ্ছেন না? ছেলে মেয়ে লাতি লুৎকুর প্রাইমারি পড়তেছে, আপনারা অন্তর থেকে বলেন তো একটা ছোট বাচ্চা প্রাইমারি গেলে ওই কোনো সময় ভালো হওয়ার লক্ষণ আছে একের অন্তর থেকে? এখন আমি জানি এই কথাগুলো সরকারের কানত গেলে ভাই তো প্রাইমারি মাস্টার তাই না, হাই স্কুলে যাই হোক, আমার কথা কি আর এখানে আছে? এটা মিডিয়ার মাধ্যমে সব জায়গায় যাচ্ছে। আমি আপনাদের কাছ থেকে জানতে চাচ্ছি যে একটা প্রাইমারির বাচ্চা যে কোনো দিন পেশাব করাও শিখলো না, পাক না পাক কাক করে তাও শিখলো না, বইটা হাতে নেই আকডম বাকডম ঘোড়াডম সাথে ঢাক ঢোলক পড়তেছে, জোরে করার কথা ঠিক কিনা, এই ছেলে বড় হয়ে কি হবে? আর এই মাদ্রাসায় যে বাচ্চাগুলো পড়তেছে ছেলে হোক বা মেয়ে হোক, আমার যে মাদ্রাসা আছে সেখানে কোনো ছাত্র ভর্তি হলে আমার ওস্তাদ বলে চলো পেশাব করবে যাই, কোনোদিনও কয় না যে ভর্তি হয়েছে চলো কায়দা নাও, এ কথা কয় না, আগে বলে চলো পেশাব করবে যাই, পেশাব করবে না পায়খানা করবে, এটা ওস্তাদ খাড়া হয়ে থাকে ওর শিখে যে পেশাব কীভাবে বসে থাকে করতে হয়, কত উঁচু জায়গাত বসে নিচে জায়গাত মারতে হয়, পেশাব শেষ হওয়ার পরে কী করা লাগে, কীভাবে পানি খরচ করা লাগে, কীভাবে ওযু করা লাগে, এগুলো যে শেখার পরে তারপরে আল্লাহর কিতাব কোরআন কায়দা তার হাতে দেয়, তার হাতে দেয়, কারণ এই কিতাব ধরবার গেলে আল্লাহ বলেছেন লা ইয়ামাসুহু ইল্লাল মুতাহহারুন, ততক্ষণ পর্যন্ত তুমি পবিত্র হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত আল্লাহর কোরআন পবিত্র হতে পারবে না ততক্ষণ পর্যন্ত আল্লাহর কোরআন তুমি স্পর্শ করতে পারবে না। এখন আপনারা বলেন এই কোরআন ধরবার গেলে কি হওয়া লাগবে, কথা কয় না কেন, ওযু করে পবিত্র। এখন মনোযোগ দিয়ে শোনেন, যেই কোরআন ধরতে গেলে পবিত্র হওয়া লাগে সেই কোরআন আল্লাহ আমাদেরকে হেদায়াত স্বরূপ দান করেছেন, যেই কোরআনের ভিতরে আল্লাহ বলেছেন অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ও রাহমাতুল লিল মুমিনিন। এই আয়াতের বাংলা অর্থ হলো এই কোরআন মুমিনদের যাবতীয় রোগের, যাবতীয় রোগের শিফা হিসাবে আল্লাহ নাজিল করেছে, মানে আপনি যে অসুখে পড়েন না কেন তার রোগ মুক্তি দিবে আল্লাহর কোরআন। এখন সেই কোরআনটা বাংলাদেশে অবহেলিত, আল্লাহ বললেন ইজা মানে যখন, আসাবাতুহুম মুসিবা তোমাদের উপরে বিপদ আপদ মুসিবত আসবে, কলু তখন তোমরা বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনারা বলেন তো প্রাইমারি স্কুল সরকারি টাকা চলবে আর এইরকম মাদ্রাসাগুলো মানুষের কাছ থেকে চায়া চিন্তা নিয়ে চলান লাগবে, এটা কি আল্লাহর রহমত না বিপদ? রহমত। আপনার কোন তো প্রাইমারি যে টাকা বেতন পায় যে টাকা সরকার দেয় এটাকে কি সরকারের বাপের? এটাকে কিন্তু আমাদেরই টাকা, জোরে কোন কথা ঠিক কিনা, এমন ভাবে আমাদের কাছ থেকে নিচ্ছে যে কারেন্ট পুড়তেছেন আপনি 150 টাকা, মাস গেলে দেওয়া লাগতেছে 1000 টাকা, জোরে কোন কথা ঠিক কিনা, প্রত্যেকটা জিনিসের দাম হবে 80 টাকা, তার দাম হবে 200 টাকা, প্রত্যেকটা দ্রব্যমূল্যের দাম বাড়ায়া বাড়ায়া এই যে আমাদের কাছ থেকে ট্যাক্স নিয়ে ভ্যাট নিয়ে এইগুলো মাদ্রাসা এগুলো প্রাইমারি হাই স্কুল কলেজ চলতেছে আমাদেরই টাকা কিন্তু, আর এই মাদ্রাসাগুলো এইগুলো সরকার এক পয়সাও দিবে না, আপনাদের কাছে চাইয়া চিন্তা ভিক্ষা করে নেওয়া লাগবে, জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা সত্যি করে বলেন বাংলাদেশের একটা প্রাইমারি বানাতে কোনোদিন প্রাইমারি হেড স্যার মাইকিং করছে যে ভাই আমার স্কুলে 1 ব্যাগ সিমেন্ট লাগবে রে, আমার 1000 ইটা শর্ট পড়ছে, এরকম কোন শুনছেন? কারণ প্রাইমারি স্যার মশত তাও দেয়, একতলা ভাঙ্গা 3তলা হবি রে। এখন আপনারা বলেন
90 ভাগ মুসলমানের দেশে প্রাইমারি বিল্ডিং হয়, আরে কোরআনের মাদ্রাসা তৈরি করতে গেলে মানুষের কাছে হাত পাতাতে হয়, এটা রহমত না বিপদ? কথা গায় না, এটাই তো বিপদ। এরকম বিপদ যখন দেখবেন তখন বেশি বেশি ইন্না লিল্লাহ বলবেন, কিন্তু আমরা কখন বলি? মানুষ যখন মরে যায়। আমি কোরআন হাদিস এজমা কি আছে সব বিষয়ে আমার ডিগ্রি আছে, তাফসির আছে, হাদিস আছে, ফেকা আছে, আদবে আছে, আমি প্রত্যেকটা কিতাব যাচাই বাছাই করে দেখছি, এরা আল্লাহ আমাকে দেখাইছেন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له সকলে জবান খুলে বলেন আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাযী أرسل رسوله بالحق بشيرا ونذيرا ودائيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد جبان খুলে সকলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইযা আসাবাতুহুম মুসীবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا صَلُّوا عَلَيْهِ وَسَلِّمُوا تَسْلِيمًا اللَّهُمَّ وعلى آل سيدنا شفيعنا مشرق حب محمد شكرا بولي صلى الله عليه وسلم مطلع ديوان ما মতলাই খুরশিদ ইশকাস সিনায়ে সজনিমা বলাগল উলাবে কামালিহি কশাফদ্দুজা বি জমালিহি
হাসনাত জামিও খেসারিহি সাল্লো আলাইহি ওয়া আলিহি। আল্লাহুম্মা আমিন। জান্নাতের বাগান থেকে জান্নাতি মানুষদেরকে নিয়ে আমি গুনাহগার তোমার রহমতের দরজায় দোখানা হাত তুলেছি। আল্লাহ, হাশরের ময়দানে জব্বার আর কাহার নামে রূপ নিয়ে তুমি যখন বিচার শুরু করবে, তোমার সামনে দাঁড়ায়া সমস্ত নবীরা নাফসি নাফসি বলে কাঁদতে থাকবে। এমন কঠিন অবস্থা হাশরে হবে, সেদিন সমস্ত নবী তার উম্মতকে ভুলে যাবে, শুধু বলবে আল্লাহ আমার কি হবে আমার কি হবে। একমাত্র দরদি নবী শাফাতের কান্ডারি, ইয়া রব্বি হাবলি উম্মতি বলে সেজদায় পড়ে যাবে। সেই কঠিন মুসিবতের সময় আজকের এই মাহফিলকে ওসিলা করে আমাদের সবাইকে রাসূলের উম্মতের কাতারে আল্লাহ কবুল করে নিও। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন الحمد لله رب العالمين لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله চাঁদ সূর্য আর গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা, চাঁদ সূর্য আর গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা, আমার আল্লাহ নামের এতই দয়া, আল্লাহ নামের এতই মায়া, লুকিয়ে রাখছেন হে আল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলের মহব্বতে জবান খুলে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাইকটা একটু ভম ভম করতেছে, মাইক হ্যাঁ চেয়া চেয়া করতেছে, কেমন যেন তো বিজ্ঞাপন তো নাই। গ্রামের নাম হচ্ছে চৌত্রহাটি মাদ্রাসা কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই হঠাৎ মাহফিল, হঠাৎ আজকে আমার মাহফিল হওয়ার কথা ছিল শেরপুর ফাজিল মাদ্রাসায়, কিন্তু তীব্র গরমের কারণে ওনারা মাহফিলটা বাতিল করছে। ইতিমধ্যেই আব্দুল মমিন গেছে, আজ থেকে চার পাঁচ দিন আগেই তারিখটা দেওয়া হয়েছে। আমার মনেই হচ্ছিল যে মাহফিল হবে এত অল্প সময়ের মধ্যে, তারপরেও তীব্র গরমের জন্য একটা মাহফিল তো বাতিল হয়ে গেল, আবার সেই দিনে আর একটা মাহফিল। আল্লাহ তাআলা যেনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন, ভাই মনে হয় সভাপতি মাশাআল্লাহ শহীদুল ইসলাম মাস্টার সাহেব, আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতিকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত ওলামায়ে কেরাম, মাহফিল ছোট হলেও বক্তার অভাব নেই, অনেক বক্তা, কারণ আব্দুল মুমিন কাউসারিও তো বক্তা, বুঝলেন না, বক্তাদের সাথে বক্তার একটা লাইন থাকে,
অনেক বক্তা আজকের মাহফিলে উপস্থিত হয়েছেন। মাগরিবের নামাজের পর থেকে এ পর্যন্ত যেনারা আলোচনা করে আপনাদেরকে শোনালেন, আমার সামনে আল্লাহ যেনাদেরকে কবুল করেছেন, আজকের সামিয়ানা নাই, আসমান হলো সামিয়ানা। আগে আমরা বলতাম সামিয়ানার নিচে যারা বসেছেন, কিন্তু এখন তো সামিয়ানা নাই, এই জন্য বলবো আসমানের নিচে। আজকের এই জান্নাতের বাগানে আমার সামনে যারা বসে আছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত মা বোনেরা, পর্দার অন্তরালে বসে বসে আলোচনা শুনতেছেন, আমি তাদেরকে শ্রদ্ধা জ্ঞাপন করছি। আমি শ্রদ্ধা জ্ঞাপন করছি মিডিয়ার সকল ভাইদেরকে যারা এরকম একটা মাহফিলে, অনেক মিডিয়া হাজির, আপনারা ছোট মাহফিল হলেও কিন্তু মাহফিল এখন আর ছোট নাই, কারণ এদের মধ্যে কেউ না কেউ লাইভ দিছে, আর এই লাইভের মাধ্যমে গোটা বিশ্বে যত জায়গায় মুসলমান বাংলাদেশে আছে সবাই আবার আলোচনা দেখতেছে। এই জন্য মিডিয়ার ভাইদেরকেও ধন্যবাদ দেওয়া দরকার। সকলকেই শুভেচ্ছা জ্ঞাপন করে, তীব্র গরমের এই সময় আপনারা কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। জি আল্লাহ এরকম অবস্থায় আমাদেরকে শারীরিক সুস্থতা দান করে মানসিক প্রশান্তি লাভের জন্য এই জান্নাতের বাগানে কবুল করলেন, আমরা খুশি না বেজার? তাহলে জবান করে সমস্বরে সকলে বলবো রব্বানা লাকাল হাম, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি। আমরা এমন একজন আল্লাহর প্রশংসা করলাম যার দয়ার কোনো সীমা নেই, অথচ আমরা পানি চাচ্ছি, পানি আল্লাহ দিচ্ছে না, ঠিক না? বাংলাদেশে এ পর্যন্ত প্রায় হাজারেরও বেশি বৃষ্টি চাওয়ার জন্য, বৃষ্টি পাওয়ার জন্য নামাজ পড়ে মোনাজাত করছে, প্রায় জায়গায় চলতেছে, এরপরেও বৃষ্টি হচ্ছে না। এতে করে যারা নাস্তিক, যারা আল্লাহ মানে না, তারা বলতেছে মোল্লাদেরকে আর আল্লাহ পছন্দ করে না, মানে আমরা বৃষ্টি চাচ্ছি কিন্তু আল্লাহ দিচ্ছে না। আসলে আমি আপনাদেরকে খুব লম্বা চড়া ওয়াজ করবো না, একটা আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি, মানুষ মরে গেলে আমরা যা আয়াত পড়ি, আপনাদের এলাকাও পড়ে, আমার এলাকাও পড়ে, পড়ে না? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা আল্লাহর প্রশংসা এই কারণেই বেশি বেশি করব যে কোনো বান্দা যখন আলহামদুলিল্লাহ শব্দ উচ্চারণ করে আল্লাহ তার প্রতি এত খুশি হয় যে আসমান এবং জমিনের ফাঁকা জায়গাটা আল্লাহ নেকি দিয়ে পরিপূর্ণ করে দেয়। এই যে আমরা সুবহানাল্লাহ শব্দ বললাম, এই সুবহানাল্লাহ বলার সাথে সাথে আল্লাহ এত খুশি হয়ে গেছে যে আপনারা বসে আছেন কি চৈত্র চৈত্রহাটির মাহফিলে, আর আপনাদের নামে আল্লাহ একটা করে গাছ লাগাইছে জান্নাতের বাগানে। যতবার সুবহানাল্লাহ বলবেন ততবার একটা করে গাছ আল্লাহ লাগাই দিবে। মনে করবেন না যে সুবহানাল্লাহ বলার গাছ হলো ইউক্যালিপ্টাসের গাছ, তা না? তাফসীরের মধ্যে লেখছে এমন একটা ফলবান বৃক্ষ যে বৃক্ষ এত বড় হবে যার ছায়া অতিক্রম করতে একটা তাজা ঘোড়ার 500 বছর সময় লাগবে। সে গাছের গোড়ায় লেখা থাকবে ওয়ালা তাসতাহি আনফুসুকুম, তোমরা যা চাবে এই গাছ থেকে সেই ফল তোমাদেরকে দেওয়া হবে। এখন আপনারা বলেন যারা আমরা সুবহানাল্লাহ বললাম, আমাদেরকে আল্লাহ যদি জাহান্নাম দেয় তাহলে গাছের খবর কি? গাছ কোথায় লাগলো? জান্নাতে। যখন গাছ কোথায়? আর আমাদেরকে আল্লাহ জাহান্নাম দিল, মনে করেন যদি দেয়।
ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি বলেন, সুবহানাল্লাহ বলার পরেও ওই বান্দা যদি জাহান্নামী হয়, ওই বান্দাকে যখন জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, জান্নাতের বাগানের এই গাছগুলো হাওমাও করে কাঁদতে থাকবে। আল্লাহ বলবে, গাছ তোমরা কেন কাঁদতেছ? গাছগুলো বলবে, আল্লাহ যারা সুবহানাল্লাহ বলার কারণে আমাদেরকে জান্নাতে রোপণ করলেন, আজকে সেই লোকগুলো জাহান্নামে চলে যায়, আমরা কার আশায় জান্নাতে দাঁড়িয়ে থাকব? আল্লাহ বলবেন, গাছ তোমরা কি চাও? গাছ বলবে, আল্লাহ ওই জাহান্নামী বান্দাদেরকে যদি আপনি জান্নাতে দেন তাহলে আমাদের কোনো আফসোস নাই, আর যদি জান্নাতে না দেন আমরাও জাহান্নামে যাওয়ার চাই। আল্লাহ বলবেন, গাছ জাহান্নামে পুড়ানোর জন্য তোদেরকে জান্নাতে আমি লাগাইনি। আল্লাহ বলবে, এটাই যদি আপনার চাওয়া হয় তাহলে গাছের মালিকগুলোকে জান্নাতে ফিরাই দিলেই তো লেটা চুকে যায়। আল্লাহ তখন বলবেন, গাছ তোমাদের ওসিলাই ওই সকল বান্দাদেরকে আমি আবার জান্নাত দিয়ে দিলাম। হুযাইফাতুল ইয়ামিন বলে, রাসূলুল্লাহ, তাহলে যারা সুবহানাল্লাহ বলবে ওরা যতই পাপ করুক না কেন এরপরেও তারা জান্নাতে হবে। আল্লাহ রাসূল বললেন, হুযাইফা, তিনটা তসবিহ যখন কোনো বান্দার জবান থেকে অনাসে বের হয়ে যায় ওই বান্দা জাহান্নামী হলো, আল্লাহ তাকে জান্নাতি বানায়া জান্নাত দিয়ে দেয়। কয়টা তসবিহ? একটা হলো সুবহানাল্লাহ, একটা হলো আলহামদুলিল্লাহ, আর একটা হলো আল্লাহু আকবার। আমরা আল্লাহর প্রশংসায় এই কারণেই সবসময় করব যে ভাগ্য গুণে আমি মাঝে মধ্যে ড্রেসিং টেবিল আয়নার সামনে দাঁড়ায়, বুঝলেন, আমার কপাল এরকম হাত দিয়ে চুমা খাই, এরকম হাত দিয়ে চুমা খাই, তো ওইটা আমার ছোটো মেয়ে দেখছে, দেখি ওর মার কাছে গিয়েছে, আব্বাকে পাগল হলো নাকি, নিজের কপালে নিজে চুমু খায়। তা আমার বউ আমারে কইছে, এই ব্যারাম কবর থেকে ধরলো? আমি বললাম, এই ব্যারাম ধরলো সামাইলে তিরমিজি তৃতীয় খণ্ড পড়ে, সামাইলে তিরমিজি শরীফের তৃতীয় খণ্ডে আল্লাহ রাসুল বলেছেন, আমার যারা উম্মত হবে আমি রাসুল তাদেরকে বাহিরে রেখে কখনোই জান্নাতে প্রবেশ করব না। এই কথা তারা রাসুল বুঝালেন যে আমাদের নবী জান্নাতে তখনই প্রবেশ করবেন যখন আমরা জান্নাতে প্রবেশ করবো।